শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, জাফর, গতকাল যে কুমিল্লার গৌরীপুরে যে মতলব এক্সপ্রেস বাসে সিলিন্ডার, চলন্ত বাসে সিলিন্ডার বিস্ফোরণের পরে যে অগ্নিদগ্ধ হয়েছিলেন যে 19 জন, তারা প্রত্যেকেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছিলেন। তাদের মধ্যে ইতিমধ্যে 14 জনকে কিন্তু চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন, এবং 5 জনের অবস্থা এখন পর্যন্ত, তাদের মধ্যে একজন যিনি বয়োবৃদ্ধি যিনি রয়েছেন, তাকে তিনি কিন্তু আইসিইউতে রয়েছেন, তার 31% পুড়ে যাওয়ায় তার তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, রাখা হয়েছে। এবং একই সঙ্গে যে বাকি যে 4 জন রয়েছে তাদেরকে, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য এখন তাদের এখানে রাখা হয়েছে। তবে আমরা যেটা জানতে পেরেছি, সকাল নাগাদ হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে এখানকার চিকিৎসক জানিয়েছেন, যদি তাদের অবস্থার কোনো অবনতি না হয়। এছাড়া বলে রাখতে চাই যে এই ঘটনায় ইতিমধ্যে 2 জন কিন্তু দগ্ধ হয়ে মারা গিয়েছেন, মোট 21 জনের মধ্যে 2 জন মারা গিয়েছেন আর 19 জন কিন্তু দগ্ধ হয়েছেন, তার মধ্যে 14 জনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। তো বলা চলে যে গতকাল যে দুর্ঘটনাটা ঘটেছে সেটি হচ্ছে যে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে মতলব এক্সপ্রেসের যে বাসটি, সেটি একটি সিএনজি স্টেশন থেকে গ্যাস রিফিল করার পরেই, মূলত কিছু দূর যাওয়ার পরেই বা চলন্ত বাসে সেই সিলিন্ডার বিস্ফোরণের পর বাসটিতে সম্পূর্ণ অগ্নিদগ্ধ আগুন ধরে যায়, এবং সেই আগুন ধরে যাওয়ার পরে যে যাত্রী যারা ছিলেন তারা যে যেভাবে পেরেছেন লাফিয়ে নেমেছেন, কেউ আটকা পড়েছিলেন, তাদেরকে টেনে বের করা হয়েছে, গ্লাস ভেঙে বের করা হয়েছে, এবং যারা বেরোতে পারেনি তারাই মূলত বেশি দগ্ধ হয়েছেন। এর মধ্যে শিশু, নারী এবং বয়স্ক যারা রয়েছেন তারাই কিন্তু দগ্ধ হয়েছিলেন, এবং তাদেরকে সঙ্গে সঙ্গে যে যেখান থেকে পেরেছেন প্রাথমিক চিকিৎসা হাসপাতালে দেওয়ার পর, স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরে কিন্তু তাদেরকে সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়, এবং তাদের মধ্যে 19 জনকে এখানে পাঠানো হয়েছিল। এছাড়া যে 2 জন মারা গিয়েছেন তার মধ্যে একজন বয়স্ক, একজন বৃদ্ধ একজন ছিলেন এবং আরেকটি শিশু ছিল, যাদের মধ্যে আমরা জানতে পেরেছি একই পরিবারের 8 জন দগ্ধ হয়েছিলেন, যাদের মধ্যে যে বয়স্ক যে বৃদ্ধ যিনি ছিলেন তিনি মারা গিয়েছেন, এবং তার 7 জন পরিবারের বাকি 7 জন কিন্তু দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, এবং তাদের মধ্যে একজন যিনি ছিলেন যিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, তারই পরিবার, এবং তিনি জানিয়েছিলেন যে এই ঘটনার সময় হঠাৎ করে যখন স্টেশন থেকে, যখন ফিলিং স্টেশন থেকে যখন তাদের গ্যাস রিফিল করা হয়, তারপরে তারা যখন গৌরীপুরের একটি টার্নিং পয়েন্টে যখন মোড় নিলেন গাড়িতে, তখন হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং পুরো গাড়িতে আস্তে আস্তে আগুন ধরে যায়, এবং তখন আসলে যে গাড়িতে অতিরিক্ত যাত্রী ছিল বলে তাদের মধ্যে একটা অভিযোগ ছিল আমরা শুনতে পেরেছি, সেই অতিরিক্ত যাত্রীর কারণে অনেক সময় যে গাড়িটি একটা দিক কাত হয়েছিল বলে এরকম অভিযোগ কিন্তু আমরা এই যাত্রীদের কাছ থেকে পেয়েছি, এবং আমরা দেখেছি যে এই যে গাড়িটিতে, বাসটিতে মূলত শিশু, নারী এবং বয়স্কদের সংখ্যাই ছিল এখানে আসলে বেশি, এবং তারাই কিন্তু বেশি দগ্ধ হয়েছেন 19 জনের মধ্যে, তারা কিন্তু 21 জনের মধ্যে তারা বেশি দগ্ধ হয়েছেন, যার মধ্যে 2 জন কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ পরিস্থিতি।